नमस्कार बंधुरा श्रीपर हेसले अपन सबा के स्वागत जाना आज के रेसिपी का बनाब कुदरी दिए अपनारा सबाई तो ये भाजाई खे थकें एर एक तरकारी है सुंदर सहज और सुस्वु रान्ना नहीं श्रीपर हेसले चले अपन का प्रत्येक शनिवार मतन बाड़ीते गिएछिलाम सेखाने कुदरी एक रेसिपी खेलाम मायर काछे आर कोनो भालो रेसिपी आपनादेर संगे ना शेयर करे थाकि कि करे बोलुन तो प्रथमेई सर्षेर तेल गरम करे निएछि तार मध्ये दिए दिच्छि कुदरी चार भाग करे केटे निएछि जेरकम करे आमरा भाजा खेये थाकि एर मध्ये दिए दिलाम परिमाण मतन नुन आर परिमाण मतन हलुद गुँड़ो ब्यास एबार एटाके भालो करे मेशाते हबे खूब सुंदर करे हालका हाते मेशाते थाकबो कुदरीटाके तेलेर परिमाणटा बेशी होले भालो एकटु भाजा भाजा हबे तरकारीटा खेते सुंदर लागबे आर जदि फिगार कनसास हन ताहले अल्प एकटु परे जल मेशाते हबे एई जा आपनि श्रीपर हेसेलेर फेसबुक पेजटाके फलो करेछेन तो सेखानेओ किन्तु नानान रकम रेसिपि आर छबि आमि आपलोड करि आर इन्स्टाग्रामे अकाउंट आछे आमार सेटाओ किन्तु भुले जाबेन ना सेखानेओ फलो करते पारेन एरपर दिये दिच्छि सामान्य परिमाणे धने गुँड़ो এখানে আমি জিরে গুঁড়োটা তেমন ব্যবহার করিনি ধনে গুঁড়োটা দিলেই এখানে স্বাদটা একটু অন্যরকম হবে আর পরিমাণ মতন দিয়ে দিচ্ছি চিনি খুব বেশি দেব না জাস্ট নুন চিনির ব্যালেন্স হওয়ার জন্য যতটুকু দেওয়ার প্রয়োজন সেটুকুই দেব আর খুব সুন্দর করে বারবার বলছি যে এটাকে নাড়তে চাড়তে হবে তাহলেই কিন্তু খুব সুন্দর একটা স্বাদ আসবে এরপর এটাকে ঢেকে দেওয়ার পালা কিছুক্ষণের জন্য নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখছি হ্যাঁ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে কুদরিটা দেখছেন তো আর একটু কিছুটা হবে আমার বললাম আগে যে তেলটা একটু কম দিয়েছি নইলে এখানে জল দিতে হতো না এখানে দিয়ে দিলাম আমি গোলমরিচের গুঁড়ো ব্যাস আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে জল জলটা দেওয়া এই জন্যই যাতে তরকারিটা গামাখা গামাখা হয় এই তরকারিটা দিয়ে ভাত রুটি খেতে কিংবা পরোটা খেতেও কিন্তু দারুণ লাগে কুদির এরকম রেসিপি আপনারা আগে খেয়েছেন কি না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো বেশ নতুনত্ব লেগেছে তাই জন্য এই বন্ধুদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম দু মিনিট পর ফিরে দেখলাম তরকারিটা রান্না হয়ে গেছে এবার গরম গরম পরিবেশন করার পালা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যদি ভিডিওটি ভালো লাগে আর নতুন বন্ধুরা পাশে থাকবেন বেল নোটিফিকেশনটা অন করার পর অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট আবার দেখা হচ্ছে পরের ভিডিও